নমস্কার এই মুহূর্তৰ কেবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈছো আপোনালোকৰ মাজলৈ ভেটো সম্পূৰ্ণ একলে চাই থাকিব বন্ধুসকল অনলাইন হেল্প আছাম ইউটিউব চেনেলৰ দৰ্শকৰ কাৰণে কেবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ আহিছে এই মুহূৰ্তৰ কেবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ এই ভিডিঅ'টোৰ মাধ্যমত আপোনালোকক জনাম ভিডিঅ'টো চাই থাকিব বন্ধুসকল আজি হৈছে 1 নৱেম্বৰ আৰু আজিৰ পৰা কেবাটাও গুৰুত্বপূৰ্ণ নিয়ম সাল সলনি হ'ব বন্ধুসকল যদি আপোনালোকৰ বেংকৰ একাউণ্ট আছে তেনেহ'লে এই গুৰুত্বপূৰ্ণ খবৰটো চাব বেংকৰ একাউণ্টতো আপোনাৰ কাৰণে গুৰুত্বপূৰ্ণ ভাল খবৰ আহিছে আনহাতে যদি আপোনালোকৰ LPG গেছ চিলিণ্ডাৰ আছে তেনেহ'লে আপোনালোকৰ কাৰণে এখনকৈ ভয়ংকৰ গুৰুত্বপূৰ্ণ খবৰ আহিছে লগতে বন্ধুসকল আপোনালোকে PM কিষাণ আঁচনিৰ টকা 15 তাৰিখে লাভ কৰিব অৰ্থাৎ ডিচেম্বৰ মাহৰ 15 তাৰিখৰ পৰা PM কিষাণৰ আৰু এটা ইনষ্টলমেণ্টৰ টকা লাভ কৰিব অবেক তথ্য আপোনালোকে এই ভিডিঅ'টোৰ মাধ্যমত জানিব পাৰিব কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ আহিছে আপোনালোকৰ কাৰণে এই ভিডিঅ'টোৰ মাধ্যমত আপোনালোকে সম্পূৰ্ণকৈ জানিব পাৰিব ভিডিঅ'টো স্কিপ নকৰাকৈ চাই থাকিব আনহাতে যদি আপুনি অনলাইন হিচাপে ইউটিউব চেনেলটোত আজি নতুনকৈ আছে তেন্তে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰাৰ লগতে এই ভিডিঅ'টো লাইক নকৰিলে প্লিজ এতিয়া লাইক কৰিব তো বলক আজিৰ ভিডিঅ'টো আৰু প্ৰথম গুৰুত্বপূৰ্ণ খবৰটো হৈছে 1 নৱেম্বৰৰ পৰা সলনি হৈ পৰিব এইসমূহ নিয়ম দাম বাঢ়িব পাৰে এইসমূহ সামগ্ৰীৰ জানি লওক সম্পূৰ্ণ সবিশেষ অকল 1 নৱেম্বৰ অৰ্থাৎ আজি হৈছে সোমবাৰ আৰু আজিৰ পৰা কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ নিয়মৰ সাল সলনি হ'ব পাৰে এই নিয়মৰ ফলত কাৰ কি লাভ হ'ব নৱেম্বৰ মাহত কমিব পাৰে বস্তুৰ দাম আহিব পাৰে ডাঙৰ ঘোষণা দীপাৱলীৰ পূৰ্বে হ'বলগীয়া এইসমূহ সাল সলনিৰ দাম বৃদ্ধিৰ টেকনিকেল সেৱা লগতে মাৰ্কেটৰ ক্ষেত্ৰত বহু পৰিৱৰ্তন আহিব পাৰে যাৰ প্ৰভাৱ পৰিব আপোনালোকৰ ওপৰত লগতে LPG গেছৰ চিলিণ্ডাৰৰ দাম বাঢ়াৰ সম্ভাৱনা আছে হিন্দুস্তান টাইমছৰ ৰিপৰ্ট অনুসৰি নৱেম্বৰ মাহতে বাঢ়িব পাৰে গেছ চিলিণ্ডাৰৰ দাম PTAৰ মতে আণ্ডাৰ ৰিকভাৰী 100 টকা প্ৰতি চিলিণ্ডাৰত বাঢ়িব পাৰে লগতে চলিব স্পেচিয়েল ট্ৰেইন ভাৰতীয় ৰেলৱে ঘোষণা কৰিছে যে নৱেম্বৰ মাহত দীপাৱলী শ্বট আৰু অন্যান্য উৎসৱৰ সময়ছোৱাত বিশেষ ট্ৰেইন চলিব ইয়াৰে কিছুমান ট্ৰেইন 1 নৱেম্বৰৰ পৰা চলিব লগতে একাংশ এণ্ড্ৰইড আৰু iOS মোবাইলত ছাপৰ্ট নকৰিব হোৱাটছআপ একাংশ পুৰণি এণ্ড্ৰইড আৰু iOS মোবাইলত 1 নৱেম্বৰৰ পৰা ছাপৰ্ট নকৰিব হোৱাটছআপ বিনিয়োগকাৰীৰ বাবে ভাল খবৰ আহিছে নৱেম্বৰ মাহতে বিনিয়োগকাৰীলৈ আহিব পাৰে সুখবৰ 1 নৱেম্বৰত পলিচি বজাৰৰ ইনিচিয়েল পাব্লিক অফাৰ আৰম্ভ হ'ব লগতে বন্ধুসকল পেঞ্চনাৰসকলৰ কাৰণে এখনকৈ ডাঙৰ গুৰুত্বপূৰ্ণ খবৰ আহিছে পেঞ্চন পোৱা সকলৰ বাবে বিশেষ ৰেহাই ভাৰতীয় ষ্টেট বেংকে 1 নৱেম্বৰৰ পৰা নতুন সুবিধা আৰম্ভ কৰিব ইয়াৰ অধীনত পেঞ্চনাৰসকলে জীৱিত থকা প্ৰমাণ পত্ৰ জমা কৰিবলৈ বেংকলৈ বন্ধুসকল ৰাজ্যৰ দ্বিতীয় গুৰুত্বপূৰ্ণ খবৰটো হৈছে যদি আপোনাৰ এই বেংকত একাউণ্ট আছে তেন্তে বিনামূলীয়াকৈ পাব 20 লাখ টকাৰ সুবিধা জানক কেনেকৈ যদি আপুনি পাঞ্জাব নেশ্যনেল বেংকত একাউণ্ট খোলে তেন্তে আপুনি পাব 20 লাখ টকাৰ সুবিধা যদি আপুনি চাকৰি কৰে তেন্তে এই বেংকত একাউণ্ট খুলিব পাৰে এই একাউণ্টৰ নাম PNB মাই চেলাৰী একাউণ্ট হ'ব ইয়াত বেংকৰ ফালৰ পৰা গ্ৰাহকক বিভিন্ন ধৰণৰ সুবিধা প্ৰদান কৰা হৈছে জানো একাউণ্টৰ সবিশেষ PNB অৰ্থাৎ পাঞ্জাব নেশ্যনেল বেংকৰ মতে নিজৰ দৰমহা আৰু ভালদৰে মেনেজ কৰিব বিচাৰে তেন্তে PNB মাই চেলাৰী একাউণ্ট খোলক ইয়াৰ সৈতে ব্যক্তিগত দুৰ্ঘটনা বীমাৰ সৈতে অভাৰড্ৰাফ্ট আৰু চুইপৰ সুবিধা লাভ কৰিব লোক এবাৰ কেনেকৈ আপোনালোকে 20 লাখ টকাৰ সুবিধা লাভ কৰিব অৰ্থাৎ পাঞ্জাব নেশ্যনেল বেংকে নিজৰ দৰমহা একাউণ্ট থকাসকলৰ ইঞ্চুৰেঞ্চ কভাৰ সহ বিভিন্ন সুবিধা প্ৰদান কৰি আছে জিৰ' বেলেঞ্চ আৰু জিৰ' কোৱাৰ্টাৰলি এভাৰেজ বেলেঞ্চৰ সুবিধা থকা PNB মাই চেলাৰী একাউণ্ট খুলিলে গ্ৰাহকে 20 লাখ টকাৰ সুবিধা পাৰ্চনেল এক্সিডেণ্ট কভাৰ লাভ কৰিব লগতে এই একাউণ্টৰ 4টাকৈ কেটাগৰী আছে এই একাউণ্টত 10,000ৰ পৰা 25,000 প্ৰতি মাহৰ দৰমহা পোৱা গ্ৰাহকক চিলভাৰ কেটাগৰীত ৰখা হৈছে লগতে ইয়াৰ উপৰি 25,001 টকাৰ পৰা 75,000ৰ দৰমহাৰ গ্ৰাহকক গল্ডেন কেটাগৰীত ৰখা হৈছে 75,001 টকাৰ পৰা 150,000 টকা দৰমহা পোৱা গ্ৰাহকক প্ৰিমিয়াম কেটাগৰীত ৰখা হৈছে লগতে 150,001 টকাৰ অধিক দৰমহা পোৱাসকলক প্লেটিনাম কেটাগৰীত ৰখা হৈছে এনেকৈ লাভ কৰিব 3 লাখ টকাৰ সুবিধা আপোনাক জনাওঁ যে বেংকৰ ফালৰ পৰা গ্ৰাহকক অভাৰড্ৰাফ্টৰ সুবিধা দিয়া হয় চিলভাৰ কেটাগৰী গ্ৰাহকে 50,000 টকালৈ অভাৰড্ৰাফ্টৰ সুবিধা পাব ইয়াৰ উপৰি গল্ডেন কেটাগৰী গ্ৰাহকে 150,000 টকা প্ৰিমিয়াম কেটাগৰী গ্ৰাহকে লগতে 2,25,000 আৰু প্লেটিনাম কেটাগৰী গ্ৰাহকে 3 লাখ টকালৈ অভাৰড্ৰাফ্টৰ সুবিধা ভাৰতীয় ষ্টেট বেংকৰ তৰফৰ পৰা আৰু এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ আহিছে ভাৰতীয় ষ্টেট বেংকৰ বিশেষ সুবিধা এতিয়া ভিডিঅ' কলৰ জৰিয়তে পেঞ্চনাৰসকলে লাইফ চাৰ্টিফিকেট দাখিল কৰিব পাৰিব অকল ভাৰতীয় ষ্টেট বেংকে 1 নৱেম্বৰ 2021 তাৰিখৰ পৰা পেঞ্চনাৰসকলৰ বাবে এক নতুন সুবিধা আৰম্ভ কৰিছে ইয়াৰ অধীনত বেংকৰ পেঞ্চন একাউণ্ট ধাৰকসকলে ঘৰত বহি থাকোঁতে ভিডিঅ' কলৰ জৰিয়তে তেওঁলোকৰ জীৱন প্ৰমাণ পত্ৰ দাখিল কৰিব পাৰে SBI অৰ্থাৎ ভাৰতীয় ষ্টেট বেংকে ইয়াৰ নতুন সুবিধা ভিডিঅ' জীৱন প্ৰমাণ পত্ৰ সেৱা নাম দিছে SBI অৰ্থাৎ ভাৰতীয় ষ্টেট বেংকে কৈছে যে ভিডিঅ' জীৱন প্ৰমাণ পত্ৰ সেৱা সহজ আৰু সুৰক্ষিত কাগজবিহীন আৰু বিনামূলীয়া সুবিধা ইয়াৰ বাবে এজন পেঞ্চনাৰৰ ওচৰত পঞ্জীভুক্ত মোবাইল নম্বৰ আৰু পেন কাৰ্ড থাকিব লাগিব ইয়াৰ বাবে পেঞ্চনাৰসকলে অফিচিয়েল ৱেবছাইটত ভিজিট কৰিব লাগিব পেঞ্চন সেৱা .SBI যাব লাগিব ইয়াৰ পিছতে ভিডিঅ' LOC বাছনি কৰিব লাগিব ইয়াৰ পিছত আপোনাৰ SBI অৰ্থাৎ ভাৰতীয় ষ্টেট বেংকৰ পেঞ্চন একাউণ্ট নম্বৰ প্ৰৱিষ্ট কৰিব লাগিব তাৰপিছতে পেঞ্চনাৰ পঞ্জীভুক্ত মোবাইল নম্বৰত OTP প্ৰৱিষ্ট কৰক আৰু ইয়াত দাখিল কৰক
তারপর শর্তাবলী আর নিয়মাবলী গ্রহণ করক আর যাত্রা আরম্ভ করে ক্লিক করে দিও। ভিডিও কলর সময়তে প্যান কার্ড হাজু রাখার পিছত মই হাজুত ক্লিক করব লাগিব। ভিডিও কল আরম্ভ করবলে ক্যামেরা মাইক্রোফোন আর অবস্থান সম্পর্কে অনুমতি দিয়ক। এজন এসবিআই অর্থাৎ ভারতীয় স্টেট ব্যাংকের বিষয়ে আপনার চার নম্বর গুরুত্বপূর্ণ খবরটা হয়েছে বিবাহ অনুষ্ঠানত সঙ্গীত শুনার ভাবে তেরোজন লোক গুলিয়ায় হত্যা তালিবানর। বিবাহ অনুষ্ঠানত সঙ্গীত শুনার ভাবে তেরোজন লোক গুলিয়ায় হত্যা তালিবানর। তালিবানে আফগানিস্তান দখল করার পিছরে দেশখন কঠোর মৌলবাদী নিয়ম জারি করা হয়েছে আর এতিয়া সেই নিয়ম উলঙ্ঘা করা সকলক গুলিয়ায় হত্যা করার দরে ঘটনা পোহর লই আছে। তালিবান শাসনের অধীনত সঙ্গীত শুনা বা আপনার পছন্দর কাপড় পিন্ধাটাও নিষিদ্ধ। এদিকে খবর পাওয়া গেছে যে তালিবানে নানগারহাৰ প্রদেশত তেরোজন লোক গুলিয়ায় হত্যা করেছে। এই লোকসকলক বিয়ার অনুষ্ঠানত হত্যা করা হয়েছিল যত সঙ্গীত শুনি আছিল। এই তথ্য আফগানের প্রাক্তন উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহে টুইটর জড়িয়ে জানাইছে। তালিবানের যোদ্ধাসকলে নানগারহাৰ প্রদেশত বিবাহ অনুষ্ঠানত সঙ্গীত বজোৱা বন্ধ করবলে তেরোজন লোক হত্যা করেছে। এটা টুইটত এই কথা লিখেছিল, আমি কেবল গরিহণা দিয়ে আমার খং প্রকাশ করব নো। এই কথাও কও, প্রাক্তন উপরাষ্ট্রপতি আর নিজকে আফগানিস্তানের কার্যবাহী রাষ্ট্রপতি হিসাবে পরিচয় দিয়ে সালেহে এই গণহত্যার ভাবে পাকিস্তানের পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ খবরটা হয়েছে জিন্স প্যান্ট পিন্ধাই দোক। জিন্স পিন্ধার ভাবে অভব্য আচরণের বলি হল যুবতী। বিশ্বনাথ চারিআলি জিন্স প্যান্ট পিন্ধার ভাবে এগারী মুসলমান যুবতীক দুর্ব্যবহার করেছে এজন ইসলামধর্মী লোকে। আনকি জিন্স প্যান্ট পিন্ধি যাওয়ার ভাবে নুরুলামিন নামের লোকজনে ঘরের গতিয়াই বাহির করে দিয়ে যুবতীগারীক। উল্লেখযোগ্য যে বিশ্বনাথ নগরের দৈনিক বাজারের সমীপর আয়ব খান নামের লোকজনের কন্যায় যা পঁচিশ তারিখে ঘরের কাকরে ভাড়া দিয়ে হিসাবে থাকা নুরুলামিন নামের লোকজনের ঘরের হেডফোন ক্রয় করবলে গেছিল। কিন্তু যুবতীগারীকে হেডফোন ক্রয় করবলে যাওয়া মুহূর্তে জিন্স প্যান্ট পরিধান করার ভাবে নুরুলামিন নামের লোকজনে যুবতীগারীক দুর্ব্যবহার করার যুবতীগারীক গতিয়ে ঘরের উলিয়াই দিয়ে। ঠিক নুরুলামিন নামের ব্যক্তিজনে মোর ঘরের সকল মহিলায় বোরখা পরিধান করে, হিজাব পরিধান করে, তুমি আমার ঘরের জিন্স পরিধান করে আহিবলে সাহস কত পালা বলে মন্তব্য করে যুবতীগারীক এনে দুর্ব্যবহার করে। আনহাতে যুবতীগারীক এনে দুর্ব্যবহার করা সন্দর্ভত যুবতীগারীর পিতৃ আয়ুব খানে নুরুলামিনক প্রশ্ন করে, যার বাবে নুরুলামিনের দুই পুত্র ক্রমে রকিবুল হোসেন সৈয়দুল ইসলামে পরবর্তী সময়ত রাস্তা ধরে আয়ুব খানক আক্রমণ করে। আনহাতে আক্রমণের বলি হওয়া আয়ুব খানে বিশ্বনাথ সদর থানাত এক এজাহার দাখিল করে, যার ভিত্তিত বিশ্বনাথ সদর থানায় নুরুলামিনের দুই পুত্র। রাজ্য ছয় নম্বর গুরুত্বপূর্ণ খবরটা হয়েছে রাজ্য চোর ডকাইত হওয়ার পর রক্ষা করক। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মালয় আহ্বান জাকির হোসেন শিকদারর। লক্ষণ নাইয়ে বরং বাড়িয়ে গই আছে সকল সামগ্রীর দাম। এনেদরে বাড়ি গিয়ে থাকলে পেটর তারণাত মানুষের চোর ডকাইত সবালয় বাধ্য হব আর ইয়ার বাবে রাজ্যক রক্ষা করবলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক ব্যবস্থা গ্রহণ করবলে আহ্বান জানালে প্রদেশ কংগ্রেসে। লগতে যোগান বিভাগের দায়িত্বের পর রঞ্জিত কুমার দাসক অব্যাহতি দিবলেও দাবি জানালে প্রদেশ কংগ্রেস ইউডিএফে। মানে দামেই দাম, দাম কমার কোনো লক্ষণ এতিয়া দেখা নাই। হরাহরে বাড়িয়ে আছে বস্তুর দাম। পেট্রোলে সেঞ্চুরি কোবাইজোর সময় ডিজেলের দামও সেঞ্চুরি কাক চাবিছে। মিটাদাল অতিক্রম করলে 240 টাকা। সমান্তরালকৈ ঘর নির্মাণের হা সামগ্রীর দাম দুগুণ বৃদ্ধি পাওয়ার উপক্রম হল। বজারত নিত ব্যবহার্য হা সামগ্রীর আকাশলঙ্গী দামে জুই লগার সময় বিরোধী কংগ্রেসে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মালয় জানালে বিশেষ আহ্বান। বিরোধী কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হোসেন শেখদারে কলে, এনেদরে দাম বাড়লে পেট্রোল তারণাত কোনো কোনো লোকের চোর ডকাত হবলৈ বাধ্য হব। মুখ্যমন্ত্রী চোর ডকাত হওয়ার পর রক্ষা করক, লগতে ব্যবস্থা গ্রহণ করক। বিরোধী কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হোসেন শেখদারের লগতে খাদ্য আর অসামরিক যোগান মন্ত্রী রঞ্জিত কুমার দাসের বিরুদ্ধে তুলিলে গুরুতর অভিযোগ। জাকিরের দাবি বনিয়ারে যোগান মন্ত্রীর আছে কমিশনের অঙ্ক, হে বাড়ি গই আছে হা সামগ্রীর মূল্য। যোগান বিভাগের সম্যক জ্ঞান নথকা রঞ্জিত কুমার দাসের পরা যোগান বিভাগটো কর্তন করিব লাগে।